এই কিসে কিসে আমারে কো হসপিটাল লইয়া যা আরে দোস্ত কই থেকে আইলা এতদিন পর আইলাম তো বাইরে থেকে বেড়া বাইরে পড়াশোনা করতে গেছিলাম গ্রাজুয়েশন করতে এত পড়াশোনার চাপ আর কইছ না ভাবলাম একটু বাংলাদেশে আসি আইলাম একটু তোগো লগে দেখা টাকা করলাম তো অনেকদিন পর দেখতে আসি হ্যাঁ অনেকদিন পরে ও তারপর ওই যে লনি নামে একটা ছেলে ছিল না ওই যে পড়াশোনা করতো না রাস্তা রাস্তায় ঘুরতো বাপ মা পিটাইতো ওই পুরোটা কই আরে তুই জানোস না ও তো সায়েন্টিস্ট হয়ে গেছে কি কস আরে আমি বেটা কানাডায় গেলাম গ্রাজুয়েশন কমপ্লিট করতে আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না মাথার ঘাম পায়ে পড়লো পায়ের ঘাম মাথায় উঠলো আমি পারলাম না এত বছর পাঁচ বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করতে আর ও ম্যাট্রিকটা পাশ পর্যন্ত করে নাই ও সায়েন্টিস্ট হয়ে গেল কেমনে হাউ ইজ ইট পসিবল কিন্তু এটা তো সম্ভব দা পসিবল হইয়া গেছে ওই বেটা তুই সায়েন্টিস্ট মানে বুঝছস সায়েন্টিস্ট মানে কি জানোস তুই সায়েন্সের বানানি তো লনি জানে না সায়েন্সের স্টুডেন্ট না হইয়া সায়েন্টিস্ট হইছিস কেমনে আবার হ্যাঁ কথা কস বেটা নীলক্ষেতের পাশে দোকান দিছে হাজার হাজার ক্লায়েন্ট কাস্টমার আসে প্রতিদিন সায়েন্টিফিক প্রজেক্টের কাম করে মিয়া সায়েন্টিস্ট কি করে জানো না ঘোড়া টিম পড়ছো কানাডায় হ আমি ঘোড়া টিমটাই পড়ছি কানাডায় বুঝছ নাই আরো সায়েন্টিস্ট হয়েছে বাংলাদেশে বইয়া ভালাইছে আমি দেখতেছি আসলে ও কত বড় সায়েন্টিস্ট হয়েছে ওর দোকানে কত বড় কাস্টমার আছে কত কত কাস্টমার আছে আমি না দেখলে আমার চোখে বিশ্বাস হবে বুঝছ নাই লজামু এক মিনিট এই ভাই আপনার কাম হয়ে গেছে এই নেন আর আপনি একটু দাঁড়ান আপনার একটু পরে হইতেছে একটু দাঁড়ান হ্যাঁ আরে এত কাস্টমার কি আমি কি করবো তুমি একটু দাঁড়াও তোমার কাম করতেছি এক মিনিট কি হইছে দোস্ত তোমার তো কি এর কাস্টমার তুমি নাকি সায়েন্টিস্ট হয়ে গেছো হ কথা সত্য তো কি হইছে তো তুই এত বড় সায়েন্টিস্ট হয়ে গেলি কেমনে এই নেন নেন আপনার কাজ হয়ে গেছে আও তোমার লয়ে কথা কই একটু পরে হইতেছি হ্যাঁ সবাই একটু দাঁড়ান ওয়েট করেন আও এই যে সব দোকানপাট দেখতেছো না এগুলো সব আমার এত কিছু কেমনে কি তোর এত টাকা পয়সা আরে ও বেটা সায়েন্টিস্ট তো সায়েন্টিস্ট তো কাম করবো ল্যাবে মার্কেটে শেয়ার টেবিল নিয়ে বসে কি করে এত টাকা বসে দোকানপাট কেমনে কি দোস্ত কেমনে কি দোস্ত কেমনে করছে এত কিছু তুমি কানাডায় যাইয়া বাড়াইছো হাই তুই কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছস একদম কিন্তু বাইর খাইবে আমার হাতে আর লনি তুই বুঝো তো আমার কি সায়েন্টিস্ট কাজ করছিস তুই বুঝাবি আমার তুই এখন বুঝাবি আচ্ছা বাইরে এত লোক দেখতেছি তোর কি সায়েন্টিফিক প্রজেক্ট দেয় আমার একটু বুঝাতো তোর এত যে কাস্টমার এগুলো কারা আরে কাস্টমার তো বিভিন্ন শ্রেণীর লোক স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ বিজনেসম্যান চাকরিজীবী মহিলা পুরুষ কে নাই সারা দুনিয়ার কাস্টমার আমার কাছে বুঝছো মিয়া ও সায়েন্টিস্ট তুমি মিয়া বাড়াইছো একটা কথা শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে যেতেছি ওই তুই কি সায়েন্টিস্ট আমার বুঝা কি যে সায়েন্টিস্ট তুই আচ্ছা আচ্ছা শান্ত শান্ত হ আমি বুঝাই এই দেখ এটা দেখতেছ এই স্বাক্ষরটারে এইখানে লেখো তো দোস্ত হয় না তো এই দেখ আমি আঁকি এটা কোনো ব্যাপার নিজের সাইন নিজে তো দেওয়াই যায় আচ্ছা তাইলে তুই তোর সাইন দে আচ্ছা দেখ নকল করে লালি বেডা এইটাই তো আমার কাম মাইন্সের সাইন নকল করি সাইন ডুপ্লিকেট করি এই জন্যই আমি হইলাম সায়েন্টিস্ট তুই একটা জিনিস বুঝলাম না তোর কাস্টমার তোর কাছে কি কাম লইয়া আহে আরে বেটা এই যে স্কুলে পড়া বাচ্চা কাচ্চা কলেজে পড়া বাচ্চা কাচ্চা এগো অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে এখন বাপের কাছ থেকে সাইন নিয়ে আইতে হইব মার্কশিট রিপোর্ট কার্ড তো বাপের তো আর ওই রেজাল্ট কার্ড দেখাইতে পারে না আমি বাপের সাইন নকল করে সাইন করে দেই কাম হয়ে গেল এরপর ধরতে জমির দলিল এই যে জমির দলিলের মধ্যে নকল সাইন কি ভ্যালুয়েবল জিনিস
কোটি কোটি টাকা দাম বেটা। এই দোকানগুলি কি এমনি এমনি করছি? কাস্টমার আমারে কোটি টাকা দিয়ে সাইন করাইলো চেক, চেকের পাতা। এই চেকের পাতার মধ্যে যখন আমি নকল সাইন মারি, কোটি কোটি টাকা আত্মসাত করে ফেলাইতে পারে। এটা গেল এক। আর কি কি আছে? কাবিননামা। আরে মিয়া, কাবিননামার ভুয়া দলিল, বইয়ের স্বাক্ষর, জামের স্বাক্ষর। আরে মিয়া, স্বাক্ষর পুরো দুনিয়াই তো চলে স্বাক্ষরের উপর। সাইন সাইন। আমার কেউ হসপিটাল লইয়া যা। হসপিটালে যে ভর্তি করাবো, ওর বাবু তো আহে নাই, এখন সাইন দিবে কেন? আর ওর বাপের সাইন আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আমি হইলাম সাইন্টিস্ট। বুঝছো, এটা হইছে সায়েন্টিস্ট মিয়া, তুমি মিয়া বাপ ফালাইছো। আরে বেড়া, তুই কানাডা যাইয়া বাপ ফালাইছো।